হ্যালো এভরিওয়ান, শুভ নববর্ষ। শুভ শুভ নববর্ষ। নববর্ষ, শুভ নববর্ষ। কেমন আছো তোমরা সবাই? ভালো ভালো আছি, ভালো আছি। কেমন কাটছে এখন আমাদের স্পেশাল সময়? একটু ঘরের মধ্যে, একটু বেশি আগের থেকে, কিন্তু গান বাজনা, সুর সুর সারাং, বংহার আমাদের সবাইকে একসাথে রেখেছে, কি বলো শ্রুতি? সত্যি ধন্যবাদ। তো শ্রুতি, কি মনে হচ্ছে তোমার এই সুন্দর পরিবেশে এখন কি মনে পড়ছে বলো? আমার মনে হয় তোমার আরো অনেক বেশি স্টক জানা আছে। তুমি যদি নিজের থেকে একটা সুর সেরকম কিছু বাজাও, আমার মনে হয় খুব ভালো হবে। আচ্ছা, তোমাকে একটা সুর দিতে বলছো এবং সেখান থেকে তুমি হয়তো ধরবে কিছু। আচ্ছা, আমাদের এখানে চন্দনাদি জয়েন করেছেন, ভালো লাগছে তোমরা আয়োজন করেছো। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা সবাই করেছি সমবেত ভাবে যতটা সম্ভব, আর এই সময় সবাইকে হয়তো পাইনি, কিন্তু আমরা চেষ্টা করেছি। নিশ্চয়ই এইটুকু তো করাই যায়। খুবই ভালো লাগছে যে তোমরা এরকম করেছো। এক্সেলেন্ট। তো চন্দনাদি, তুমি যখন জয়েন করেছো না, আমাদের এখানে একটা ছোট্ট গেম চলছে বিটুইন ডিজে এন্ড শ্রুতি। শ্রুতি বলছে আমার যেরাম মনে হচ্ছে আমি একটা সুর লাগাবো, সেখান থেকে নাকি শ্রুতি ওটাকে ধরবে। দেখা যাক কেমন ধরতে পারে শ্রুতি। সুন্দর, রেজিরাদি কো চাই, তন্দ্রা কো চাই। হ্যাঁ, তবে একটা বন্ধুকে আমরা সেভাবে পেলাম না, মানে একটু ব্যস্ত হয়ে পড়েছে। অমৃতারে বরাবরই থাকে, তো রিহার্সেল ছিল, মানে একটু দেখা হয়ে গেছিল, কিন্তু কাজ পড়ে গেছে। কিন্তু ওকে আমরা অনেক অনেক শুভেচ্ছা জানাই। হ্যাঁ, আমাদের একদম অমৃতার জন্য নববর্ষ। হ্যালো রেজিনা, হ্যালো চন্দনা, হ্যালো এভরিওয়ান। আচ্ছা শ্রুতি, আমি একটা ছোট্ট ক্লিউ দিচ্ছি, ওকে? জাস্ট 7 সেকেন্ডস। সখি ভাবনা কাহারে বলে, সখি যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখি ভালোবাসা কারে ক, সে কি কে বলি যত নাম। সখি ভাবনা কাহারে বলে, সখি যত না কাহারে বলে, তোমরা দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখি ভালোবাসা কারে কয়, সে কি বলি যত না, সে কি বলি চোখের জল, সে কি কেবলি দুঃখের সাস, লোকে কবে করে কি সুখের তরে, এমন আমার চোখে তো সকলি শোভন, সকলি নবীন, সকলি বিমল, শুনিল আকাশ শ্যামল কানন, সগজোছনা কুসুম কোমল, সকলি হলে আমার মত, বলি হাসি হাসি, কে বলি গাই হাসি আখিনি, আমরি মরিতে চাই, না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যত না যত, ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায় যায়, হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশের তারাতে আগে আমার মতো টিকে আছে, আয় সখি আয় আমার কাছে, সুখী হৃদয়ের সুখের গান,
শুনিয়া তোদের জোড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিশদ বলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা। সখি ভাবনা কাহারে বলে, সখি যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখি ভালোবাসা কারে কয়, সে বলি যত নাম। একটু কবিতার ঢঙ্গাই বলা সেখানে দারুণ লেখা গান, গানটা হ্যাঁ ওটা দারুণ লাগলো। থ্যাংক ইউ, খুব ভালো। আমি মোটেও কবি না, মানে কবি পড়ি, কবিতা পড়তে ভালোবাসি, এই আর কি। সবাইকে শুভেচ্ছা, নববর্ষের শুভেচ্ছা, শুভেচ্ছা, প্রীতি ভালোবাসা সবাইকে। সুরের কিছু থাকুক আর তার সঙ্গে আমাদের আর্টিস্টদের যদি একটু দেখে নেওয়া যেত কেমন হতো। দাদা নমস্কার, শুভ নববর্ষ। জ্বর জানা মহামারী নিয়ে বছরটা ঠিক ভালোভাবে কাটেনি, খানিকটা ব্যতিক্রমী, তবে তাও সঙ্গীতের মাধ্যমে আমরা সবাই একসাথে হতে পেরেছি, এটা একটা খুব ভালো, খুব ভালো কথা। ভালো কাটুক সবারই নতুন বছর। আমাদের বংঘাট বিনোদন গ্রুপকে অনেক অনেক ভাবে ধন্যবাদ, সত্যি নিশ্চয়ই আমাদের তরফ থেকে। নমস্কার। নিশ্চয়ই। তো এবারে কি আমরা আস্তে আস্তে অতিথিদের দেখি, কি বলো শ্রুতি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি এই সময়টায় একটু মানে আমাদের মনে হচ্ছে সুব্রতদা একটু শোনানো যাবে এক দু লাইন। আমি চেষ্টা করেছি, আমি বাংলাতে এতক্ষণ ধরে একটু শরদের টিউন শুনছিলাম, একটু সেতারটা হয়ে যাক। এক্সাম্পল অনেক ভালো লাগছিল মিউজিক। সুব্রতদা আরেকটু মোবাইলটা যদি নামানো যেত, যাই হোক। আমি জানি না কিভাবে অ্যাড করতে হয়, কারণ উনিও অসাধারণ বাংলা এবং সাত সকালে সুরে উনি প্রায় আসেন, হংসবীণাতে উনি রেডি আছেন আপনাদের শোনাবার জন্য। তো
উনোকে যদি কোনো ভাবে অ্যাড করা যায় আমি জানি না কিভাবে অ্যাড করতে আমি দেখছি আমরা চেষ্টা চালাচ্ছি আমরা অনেক কি আসলে চেষ্টা চালাচ্ছি একটার পর একটা দেখে এক সেকেন্ড শ্রুতি আমি আছি দিদি এসেছে ওই দিদি কোথায় এই তো এই না আমি দেখতে পাচ্ছি না আমি কাউকে দেখতে পাচ্ছি না কেন বলতো গ্যালারি ভিউ আমি যাকে দেখতে পাচ্ছি তিনি সেটা বাজাচ্ছেন এইবার হ্যাঁ ওই তো সুব্রতদা অপূর্ব একটা যদি কবিতার লাইন হয়ে যায় নিশ্চয় নিশ্চয় থ্যাংক ইউ সো মাচ এখনই হবে পরে হবে হ্যাঁ এখনই করে দাও লাইন তো পাচ্ছে না আমার যদি হঠাৎ কোন ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা করি করে গোটা কয়েক আইন জারি দু একজনায় খুব কষে দি সাজা মেঘগুলোকে করি হুকুম সব ছুটি তোদের আজকে মহোৎসব বৃষ্টি ফোটায় ফেলি চিকন চিক ঝুলে আসর আজকে করি বাজা আমায় যদি হঠাৎ কোন ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা হাওয়ায় বলি হল্লা করে চল তারার বাতে নিবিয়ে দলে দল অন্ধকারে সত্যি কথার শেষে রাজকন্যা পদ্মাবতীর দেশে ঘুমের পরের সিপাহীগুলো ঢলে তাদের ধরে খুব কষে দি সাজা আমায় যদি হঠাৎ কোনো চলে কেউ করে দেয় আজকে রাতের রাজা ওলট পালট করে বিশ্বখানা ভাঙি যেথায় যত নিষেধ মানা মনের মতো কারণ করি কটা রাজা হওয়ার খুব কোশেনি ঘটা সত্য সে যতই বড় হোক কঠোর হলে দিই তাহারে সাজা আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা নমস্কার থ্যাংক ইউ সো মাচ পুনম জি আমাদের এসছেন পুনম শ্যাম আমার মেয়ে ডান্স শেখেন আর উনি গেস্ট আর্টিস্ট হিসেবে এই আমি কাউকে দেখতে পাচ্ছি না খালি আপনাকে দেখতে পাচ্ছি wish you a very happy new year and it's nice thank to you see so much music and art is keeping us bonded in this difficult time thank you so much thank you I really thank you so much I'm happy to see the efforts that Sur Swarang and Bong Heart is taking to spread positivity amongst all of us you exactly, know exactly exactly we are really touched and thank you Shruti also good dancer beautiful dancer classical dancer oh really very good dancer be careful outside I also want to you know tell you all to stay safe stay at home take care yeah stay safe we are passing through a very hard phase yes yes but this too shall pass this will pass you know yes I do believe that it will pass and Shruti and all of you are taking a beautiful beautiful effort yes. that we are all are connected through music and arts yes. and culture everything yes. Yes. and really feeling happy in this hard time feeling yeah. something special it's nice to see the artist that is hidden in every person is oh, really time every person is an artist and the different art is coming out you know people are getting time to explore that artist in within yes yes very much yeah very much we should all a very
happy Shubha Poyla Boishak and a nice time. Shubha Poyla Boishak. So sweet of you. Thank you. Shubha Poyla Boishak. Achha bondhugon ebong Shruti ei moment e ekta chotto surprise ache. আমাদের সাইট থেকে আমরা সুইজারল্যান্ড থেকে এটা অর্গানাইজ করেছি। আমার এক সুইস বন্ধু আমাদের 2 মিনিটের জন্য জয়েন করতে চায়, কি বলো? সাধারণ। ওকে লেটস সি। অবশ্যই অবশ্যই। খুব ভালো। আচ্ছা তো শাও দাদা। আচ্ছা হাই জিয়ান। ওকে আমাকে দেখা শুরু দাও। আছে এ হচ্ছে লোকাল রবীন্দ্র ঠাকুর। Hi, Jian, can you see us? Hi, yes, I can now. How are you? Okay. Hey, well, Shubha Nabo Basho to you all. Oh, hi. Lovely! Oh, thank you so much. Same to you. Very happy Easter. Thank you so much. Thank you. And a very you. Happy Easter. Yes. Shruti. Yes. Mm-hmm. So, Jian, would you like to say something about how you know us and everything a little bit during this Corona time? Yes, I can do that. I mean, I met Teacher Indra, but through board games, and we still do that. And yeah, and thanks to him, I got to know some Indian music, Indian culture. Really? As well. Yes. That sounds amazing. So why not we have Subhas Isda? He can play little Hansavina for us. Definitely. So, Jian, we are going to play some little local music for you. Stay with us. Oh, really? Good. Indo, please. Please. So, kya gaye chhe nahi moment is Shruti? তবে তুমি জ্যোতিদাকে যদি একটু ইনভাইট করে নাও ভালো হয়। ইন দ্য মিন টাইম সুভাষ ইজ দা অন আছে। রোমিল আছে, রোমিলও তো ভালো গান গায়, তো ওকেও ডেকে নাও। সুভাষ ইজ দা রেডি আছেন, সুভাষ ইজ দার বাজনা শুনতে পারি আমরা। হ্যাঁ সুভাষ ইজ দা একটু বাজিয়ে দিন দাদা, বাজান আমাদের জন্য বাংলা গান। আমি বলছিলাম কি সবাইকে ইনভাইট করলে সবাই শুনতে পেতো, তো ও যদি ইনভাইট অ্যাকচুয়ালি করা আছে তো এই মোমেন্টে ওয়েটিং রুমে আর কেউ নেই, তো সবাই অ্যাকসেপ্টেড, আমরা 13 জন। দাদা আসবে Thank you.
That was very nice. How did you like it, Jian? Yeah, it's very, very nice. Do you relate it to any traditional Swiss music that you can think of? It's very different from what I know from traditional Swiss music. Sorry, say again. My dear brother, why not? আবৃত্তি করছে মানে সবাই যদি পারমিট করে আর কি তাহলে আমি আমি করতে পারি আজকে হয়ে যাক অল্প একটু আবৃত্তি হয়ে যাক একদম বাকিরা যদি মিউট করতে পারে তাহলে সাউন্ডটা খুব ভালো আসবে হ্যাঁ কবিতার ক্ষেত্রে হ্যাঁ মিউট থাকলে ভালো হয় আচ্ছা তো আমি মিউট করে দেব নিজেকে মিউট করে দাও তো শুধু সোহেল দাকে শুনবো ওকে হ্যাঁ কবিতাটা দিয়ে শেষ হোক হ্যাঁ আর শেষে একটু একটা কবিতা খুব ভাইরাল হয়েছে পার্থ মুখার্জির লেখা শঙ্খচিল কবিতার পড়ছে কেমন আমাদের দেখা হোক মহামারী শেষে আমাদের দেখা হোক জিতে ফিরে এসে আমাদের দেখা হোক জীবাণু কুমালি আমাদের দেখা হোক কান্নার উপায় আমাদের দেখা হোক সুখের সফরে আমাদের দেখা হোক হাতের তালুতে আমাদের দেখা হোক ভোরের আলোতে আমাদের দেখা হোক বিজ্ঞান জিতলে আমাদের দেখা হোক মৃত্যু হেরে গেল আমাদের দেখা হোক আগের মতো করে আমাদের দেখা হোক সুস্থ শহর বাংলাদেশের মানুষ এখানে এসে আমরা বুঝবো কিভাবে একটা করার চেষ্টা করি তো ও প্রত্যেকবার এত মানে অ্যাপ্রিসিয়েশন পায় এটার জন্য খুব সুন্দর কবিতা আপনি থ্যাংক ইউ আজাদ ভাই থ্যাংক ইউ আমাকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সব সময় একটা স্পেশাল ধন্যবাদ জানাবো ধন্যবাদ তোমাকে এবং তোমাদেরকে যারা ইনভাইট করেছে নতুন কিছু কোনো কিছু পরিচিত হওয়ার সুযোগ করে দিয়েছে তাহলে বংহাট বিনোদনকে 100 আমাদের কোর্স বংহাট এন্ড ফুড সারাং মেল ওয়ান একটা জুড়িয়ে দিল এইটাই গানের মাধ্যমে ঠিক আছে তাহলে আমরা সবাই ঠিক কথা ধন্যবাদ সবাই শ্রুতি ধন্যবাদ তোমাকে অনেক শ্রুতি ফুড সারাং এবং বংহাটের জন্য আমাদের সবাইকে একসাথে আনা এরকম একটা করোনার সময় আমরা ফিলি করতে পারছি না There is a demon or something else outside. আমরা সবাই বাড়ির মধ্যে নিজেদের ক্রিয়েটিভিটি
আমাদের সাধ্য সাধনা এবং এভরিওয়ান ইজ স্মাইলিং, সবার হাসি মুখ, এ থেকেই আমাদের যে এনার্জি পাওয়া যাচ্ছে। আমরা আগের দিনে একটা নতুন বর্ষে আমরা এন্টার করছি এবং ভালো হবে, নিশ্চয়ই বছর ভালো হবে, এতজনে আমরা যখন আছি একসাথে বছর ভালোই কাটবে সবার। আমার মনে হয় যে করোনা আমাদেরকে একটা নতুন পৃথিবীর সূচনা দিবে। ডেফিনেটলি ঠিক বলেছেন, ভীষণ সুন্দর কথা বলেছেন বিশ্বাস কর। ইন সাম ওয়ে ইট ব্রিংস আস ক্লোজার কালচারালি। এক্স্যাক্টলি, সবাইকে শুভেচ্ছা জানাই। হ্যাঁ, নতুন বছর নতুন প্রতীকের কাছ থেকে আমরা কিছু শুনবো। থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার, সব ভালো থেকো। নমস্কার, ভালো থেকো। নমস্কার, বাই বাই বাই।